بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি ডিসকাস করব খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে, সেটা হলো এনকোডার। আজকের টপিক হচ্ছে হোয়াট ইজ এনকোডার অ্যান্ড টাইপস অফ এনকোডার, অর্থাৎ এনকোডার কী এবং কত প্রকারের হয়। তো প্রথমে আমরা এনকোডার কী এটা একটু দেখি। এখানে এনকোডারের একটা ইংরেজিতে ডেফিনেশন দেওয়া আছে এবং দেখেন অনেকগুলো ছবি দিয়ে অনেকগুলো এনকোডারের ছবি দেওয়া আছে। তো এটা আপনারা একটু পড়ে নেবেন, আমি একটু বাংলাতে আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করি। এনকোডার হচ্ছে আসলে একটা ইনপুট ডিভাইস, এটা কোনো জিনিসের মেকানিক্যাল মুভমেন্টকে ইলেকট্রিক্যালে কনভার্ট করে। যেমন ধরেন কোনো একটা মোটর, এটার স্পিড কত আছে, এটা ডিরেকশন কী আছে, সে এটাকে ইলেকট্রিক্যাল ডাটা হিসেবে কনভার্ট করে পিএলসি বা কন্ট্রোলারকে দিতে পারি। অথবা কোনো একটা সিলিন্ডার, সেটা কতটুকু খোলা আছে, কতটুকু ওপেন আছে, কতটুকু ক্লোজ আছে, এটার পজিশন কী, এগুলা তো এই ধরনের কাজগুলা এনকোডার করে থাকে। তো আমরা সাধারণত মোটরের সাথে ইন্ডাস্ট্রিতে এনকোডার ব্যবহার করে থাকি, যেটা থেকে মোটরের স্পিড এবং এটা ডিরেকশন সে বলতে পারে। এছাড়াও আরও বহু রকমের এনকোডার আছে, বহু ধরনের কার্যক্রম করে, সেগুলো আমরা এখানে দেখব। যেমন সিএনসি মেশিনগুলোতে এনকোডারের অনেক ব্যবহার আছে, এবং ধরেন এই যে রোবোটিক যে মেশিনগুলো সেগুলোতেও এনকোডার আছে। মোট কথায় এমন কোনো ইন্ডাস্ট্রি নাই যেখানে অটোমেশন আছে এবং এনকোডারের ব্যবহার নাই। তো সেজন্য আমাদেরকে এনকোডার সম্পর্কে অবশ্যই জানতে হবে, এনকোডার সম্পর্কে জানা জরুরি। তো এখানে আমি একটা কথা বলে রাখি, এনকোডার নিয়ে আমি ভিডিও বানাইতে গিয়ে যখন আমি বসলাম, দেখলাম যে আমার প্রায় 50-60টার উপরে স্লাইড হয়ে যাচ্ছে। তো সেজন্য আমি চিন্তা করলাম যে এনকোডারের টোটাল জিনিসটা নিয়ে আজকে আলোচনা করবো না, আজকে একটা আমি এটাকে কয়েকটা পর্বে করে ডিসকাস করব। তো আজকে প্রথম পর্ব, এই পর্বে আমি এনকোডার কী এবং এটার টাইপসগুলো সম্পর্কে একটা ধারণা দিব। পরবর্তী পর্বতে এই যে টাইপসগুলো আছে একটা আরেকটার মধ্যে কী পার্থক্য সেটা কথা বলবো, এবং এটা সেন্সিং টেকনোলজি অনুযায়ী এটার কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো কী, এবং এভাবে স্টেপ বাই স্টেপ আমি 3-4টা ভিডিওর মাধ্যমে পুরো এনকোডার সম্পর্কে ডিটেলস একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বলে শুরু করা যাক। আপনারা দেখছিলেন মেহেদি অ্যান্ড সায়েন্স, আর আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। তো এখন মেইনলি এনকোডার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে রোটারি বা শ্যাফট এনকোডার, একটা হচ্ছে লিনিয়ার এনকোডার। তো প্রথমে আমরা রোটারি বা শ্যাফট এনকোডার কী সেটা একটু দেখি। রোটারি এবং শ্যাফট এনকোডার হচ্ছে এমন একটা এনকোডার যেটা ধরেন কোনো ঘূর্ণায়মান জিনিসের সাথে ব্যবহার করা হয়। যেমন ধরেন মোটর, আমরা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করি আমরা দেখেছি এসি মোটর বা ডিসি মোটরের মধ্যে এনকোডার একটা লাগানো থাকে। আমরা অনেকে জানি এটার কাজ কী, অনেকে জানি না। তো এই এনকোডারের কী কার্যকারিতা, এটা কীভাবে কাজ করে, এই জিনিসগুলো নিয়েও আমি স্টেপ বাই স্টেপ ডিসকাস করব। এটা কানেকশন কেমন, কীভাবে কানেকশন করতে হয়, এই যে আমরা দেখি এ এ বার বি বি বার, এগুলো কী জিনিস, ডিটেলস নিয়ে আমি এটা নিয়ে একটা সিরিজ ভিডিও করব, এবং আমি স্টেপ বাই স্টেপ এটা নিয়ে আলোচনা করব। সেটা কতটুকু করব সেটা নির্ভর করবে আপনাদের ফিডব্যাকের উপর। আপনারা ভালো ফিডব্যাক দিলে আমি করব, ফিডব্যাক না দিলে বাদ দিব, কারণ আমি এমনিতে একটু ব্যস্ত থাকি। যাই হোক, তো রোটারি এটা হচ্ছে রোটারি এনকোডার হচ্ছে রোটা, এটা দেখলেই বুঝতে মানে নামটা শুনলেই বোঝা যায় যে এটা ঘুরে ঘূর্ণায়মান জিনিসের, অর্থাৎ এটা মোটরের সাথে বা ঘুরে এমন কোনো জিনিসের স্পিড কত, এটার ফিডব্যাক, এটা রোটেশান কী, ফরওয়ার্ড না রিভার্স, হ্যাঁ এগুলা মেজার করে। তো এটা এই যে দেখতেছেন এটা শ্যাফটটা আছে না, এই শ্যাফটের আকার আকৃতি অনুযায়ী এটাকে আবার দুই ভাগে, হ্যাঁ সরি তিন ভাগে ভাগ করা যায়। তো সেটা কি এটা একটু আমরা দেখি। যেমন এই যে ছবিতে দেখতে পাচ্ছেন এটাতে একটা সলিড শ্যাফট আছে, এটাতে আবার হোল হোল আছে এই মাথায় ওই মাথায়, এটাতে আবার হোল আছে অল্প পরিসরে। তো এগুলোর টাইপস অনুযায়ী তিন ধরনের হয়। যেমন দেখেন উইথ সলিড শেপ, ছবি তো এক নম্বর, এখানে ছবি তো এক নম্বর দেওয়া আছে, এখানে এক নম্বর দেওয়া আছে উইথ সলিড শেপ। এই যে সলিড শেপ এটা ম্যাক্সিমাম জায়গায় ব্যবহার করা হয়, এটা হচ্ছে উইথ হলো শেপ। এইটা আসলে আমি যে এখন যেখানে জব করি সেখানে এই ধরনের এনকোডারই সবগুলোই ম্যাক্সিমাম প্রায় ইউজ করা হয়। তো আবার কোথাও কোথাও হোলো ব্লাইন্ড শ্যাফটেরও ব্যবহার করা হয়। তো আসলে এটার শ্যাফটের বা মেকানিক্যালি কানেকশন করার জন্য কাপলিং সিস্টেমের ভিন্নতা থাকলেও এটার কার্যকারিতা মোটামুটি একই। তো এখন আমরা লিনিয়ার এনকোডার সম্পর্কে একটা ধারণা নিই। লিনিয়ার এনকোডারটা কী, এটা হচ্ছে মুভমেন্ট কোনো জিনিসের, সে কী করে এই ডাটাটা কালেক্ট করে, ওইটা হচ্ছে ঘূর্ণায়মান জিনিসের, এটা হচ্ছে মুভমেন্ট করে। অর্থাৎ ধরেন একটা যদি সিলিন্ডার কথা চিন্তা করি, একটা হাইড্রোলিক সিলিন্ডার বা একটা নিউমেটিক সিলিন্ডার, ধরেন সিলিন্ডারটা 500 mm পর্যন্ত ওপেন ক্লোজ হয়। তো সিলিন্ডারের মধ্যে কিছু ব্যাপার আছে, কিছু সিলিন্ডার আছে যখন আপনি কমান্ড দিবেন এটা পুরোটা একসাথে ওপেন হয়ে যায়,
আবার কমান্ড দিলে একসাথে ক্লোজ হয়ে যায়। আবার কিছু সিলিন্ডার টাইপস আছে এরকম যে আপনি যতটুকু কমান্ড দিবেন সে ততটুকুই ওপেন হবে, যতটুকু আউট করাবেন ততটুকুই আউট হবে, যতটুকু ইন করাবেন ততটুকু আউট হবে। তো সে ধরনের ধরেন একটা সিলিন্ডার কোনো মেশিনের সাথে ব্যবহার করা হচ্ছে, কোনো মেশিনের একটা জিনিসকে এটা সে পজিশন অনুযায়ী আপনাকে রাখতে হবে বা বুঝতে হবে, তো তখন সেখানে লিনিয়ার এনকোডারটা ব্যবহার হবে, যে এই সিলিন্ডারের যে সাথে যে অবজেক্টটা লাগানো আছে এটা কতটুকু ভিতরে আছে বা কতটুকু বাইরেও আছে এটার যেই ডাটাটা সে এ ধরনের কাজ করবে। তো এটা আমি আরেকটা উদাহরণ হিসেবে একটু বোঝানোর চেষ্টা করি। তো এখানে আমি একটা উদাহরণ হিসেবে বোঝানোর চেষ্টা করি। এখানে দেখেন এই সবুজ জিনিসটাকে যদি আপনি একটা মোটর চিন্তা করেন, অর্থাৎ একটা মোটরের সাথে ধরেন একটা গিয়ার বক্স লাগানো, এই যে অ্যারো দিয়ে এটা ফরওয়ার্ড রিভার্স ডাইরেকশনটা দেখানো হচ্ছে, তো দেখেন যখন এটা ফরওয়ার্ডে ঘুরতেছে অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরে, তো ক্লকওয়াইজ ঘোরার সময় এই যে দেখেন এই হলুদ রঙের যে অবজেক্টটা এই শেপটার সাথে লাগানো আছে এটা নিচের দিকে আসতেছে, আবার এটা যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এটা উপরের দিকে যাচ্ছে। তো এই তো দুটোটা ডাটা যদি আপনি নিতে চান, তো এখানে আপনি লিনিয়ার এনকোডার ইউজ করবেন এই হলুদ রঙের যে অবজেক্টটা, অর্থাৎ এই যে লাল রঙের বক্সটা আছে এটার সাথে আপনি ইউজ করতে পারেন। ধরুন লাল রঙের বক্সটার সাথে আপনারা লিনিয়ার এনকোডার ব্যবহার করছেন, তো এই জন্য এটা এই শেপটা কতটুকু মানে হলুদ অবজেক্টটা কতটুকু ভিতরে যাচ্ছে কতটুকু বাইরে আছে এটার পজিশন কি নির্দিষ্ট একটা রেফারেন্স থেকে সেটা আপনি লিনিয়ার এনকোডারের মাধ্যমে এই ডাটাটা নিতে পারবেন। আর এই যে মোটরটা ঘুরছে এটা ফরওয়ার্ডে ঘুরছে না রিভার্সে ঘুরছে এটার আরপিএম কত সেটার জন্য আপনি রোটারি এনকোডার একটা নিচে ব্যবহার করে এইটা নিতে পারবেন। তো আশা করি লিনিয়ার এবং রোটারি এনকোডারের ব্যবহার সম্পর্কে আপনাদের একটু ধারণা হয়ে গেছে। ঠিক আছে, তো এই দুই ধরনের এনকোডারই এদের যে কার্যকারিতা আছে কার্যকারিতা অনুযায়ী আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা একটু দেখি। সেটা একটা হচ্ছে অ্যাবসোলিউট, একটা হচ্ছে ইনক্রিমেন্টাল। তো অ্যাবসোলিউটটা কি, ইনক্রিমেন্টালটা কি? তো অ্যাবসোলিউট এবং ইনক্রিমেন্ট নিয়ে যখন আমি কথা বলবো এটা উদাহরণস্বরূপ একটু বিস্তারিত কথা বলতে হবে। তো আমি চিন্তা করছি পরবর্তী ভিডিওতে আমি অ্যাবসোলিউট এবং ইনক্রিমেন্টাল এনকোডারের মধ্যে যে পার্থক্য সেটা নিয়ে আমি আলোচনা করবো এবং এটার উদাহরণস্বরূপ কোন জায়গায় কোনটা ব্যবহার হতে পারে সেটা উদাহরণস্বরূপ ডিসকাস করবো। ঠিক আছে, তো আমরা এখন দেখবো শুধু টাইপসগুলো আমরা দেখে চলে যাই এই ভিডিওতে, পরবর্তীতে আমরা এগুলো জিনিসগুলো নিয়ে ডিসকাস করবো। তো এখন এই মেনলি যে দুইটা বলছি লিনিয়ার এবং রোটারি, ওই দুইটা ছাড়াও আরও কিছু ধরনের এনকোডার আছে সেটা একটু আমরা দেখে যাই। যেমন রিং এনকোডার, পজিশন এনকোডার, কমিউটেশন এনকোডার এবং অ্যাঙ্গেল এনকোডার। তো এই রিং এনকোডারটা কি, পজিশন এনকোডার কি এবং কমিউটেশন এনকোডার কি, তারপরে অ্যাঙ্গেল এনকোডার কি, এটা কোথায় ব্যবহার করা হয়, কীভাবে কাজ করা হয়, এগুলো নিয়ে আমি ধীরে ধীরে পরবর্তী ভিডিওগুলোতে ডিসকাস করব। ঠিক আছে, এবং উদাহরণসহ আমি বোঝানোর চেষ্টা করব। তো এখন আমরা শুধু টাইপসগুলো দেখতেছি, এটা আমি আগেই বলেছি। তো এখন আমরা দেখব এনকোডারের সেন্সিং টেকনোলজি অনুযায়ী এটা টাইপসগুলো, এটা আবার ছয় ধরনের হয়, যেমন ম্যাগনেটিক, অপটিক্যাল, ইন্ডাকটিভ, ক্যাপাসিটিভ, রেজিস্টিভ এবং মেকানিক্যাল। তো এইগুলোও আমি প্রত্যেকটার আলাদা আলাদা কী ডেফিনেশন আছে সবগুলো বিস্তারিত আলোচনা করব। তো আমি এখানে ছবিগুলো আগে স্লাইডগুলো শুধু দেখাই যাচ্ছি, আমি পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলে আপনি প্রথম দিকেরগুলো যে জিনিসটা আপনি বুঝতে পারছেন বা বোঝার চেষ্টা করছেন শেষের দিকে এসে প্রথমটাই ভুলে যাবেন, তো সেজন্য আমি এটা করছি। তো এটা ম্যাগনেটিক টেকনোলজি, এটা হচ্ছে অপটিক্যাল টেকনোলজি, এটা হচ্ছে ইন্ডাকটিভ টেকনোলজি এবং এটা হচ্ছে ক্যাপাসিটিভ টেকনোলজি এবং এটা রেজিস্টিভ এবং এটা হচ্ছে লাস্ট ফাইনালি মেকানিক্যাল টেকনোলজি। তো প্রত্যেকটা জিনিস নিয়ে আমি উদাহরণসহ ডিটেলসে ডিসকাস করব। তো আপনারা যদি আমাকে ভালো ফিডব্যাক দেন কমেন্টসের মাধ্যমে, লাইকসের মাধ্যমে, তাহলে আমি এগুলো কন্টিনিউ করে যাব। এই পুরো জিনিসটাকে নিয়ে আমি 5-6টা ভিডিও তৈরি করার প্ল্যান আছে, কানেকশন থেকে শুরু করে এভরিথিং। তো আশা করি আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্টস এগুলো করবেন, আর বিশেষ করে ভিডিওতে লাইক কমেন্ট যাই করেন কিন্তু আপনারা শেয়ার করতে চান না, শেয়ার করলে তো আপনার মতো আরও একজন জানতে পারলো, শেয়ার করলে আপনার সমস্যা কী, আপনার তো কোনো লোকসান হচ্ছে না, তাই না? তো যাই হোক, আপনারা আশা করি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আপনারা কমেন্টসের মাধ্যমে আপনাদের আগ্রহটা চাইলে জানাবেন যে হ্যাঁ পরবর্তী ভিডিওগুলো আপনি তৈরি করেন। তো আরেকটা কথা বলে রাখি, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যারা নতুন আছেন তাদেরকে বলছি, আর যারা পুরাতন সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আপনারা দেখছিলেন মেহেদি অ্যান্ড সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি, আল্লাহ হাফেজ।